আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় সকল বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছেন আমি মাধুরী আপনাদের কাছে আবার ফিরে এসেছি আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা তো আমি এই তো সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি প্রতিদিনের মতো প্রতিদিন যেভাবে কাজগুলো গুছিয়ে নিই আগে আমাদের রুমগুলো গুছাই তারপরে কিচেনের যাবতীয় সব কিছু গুছিয়ে নেই এরপরে রান্নাবানার কাজটা শুরু করে দিই তো আজ আমি যেগুলো রান্না করব সেটা বের করে রেখে দিয়েছি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব। আর হচ্ছে আমি চিকেন রান্না করব আলু দিয়ে তো আজ আমি চিকেন রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সিম্পল আমার রান্না রান্নাবান্না সবই সিম্পল আমি আসলে কি আমি আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমি রান্না করি তারা যেভাবে খেতে ভালোবাসে আমি ঠিক সেভাবেই রান্না করি আর এভাবে রান্না খারাপ লাগে না আমি সিম্পিল ওয়েতে রান্না করি আমি ঘনাঘটা করে রান্না ওভাবে করি না কারণ ওভাবে এরা খেতে পছন্দ করে না যাই হোক এক একটা ফ্যামিলির রান্না কাজ বাজ ধরন সব কিছুই ভিন্ন থাকে তো প্রথমে আমি আমার একটা প্যান বসিয়ে দিয়েছি ওটা এখন একটু তেল দিব তারপরে পেঁয়াজ দিব আজ আমি সয়াবিন তেল দিয়ে রান্না শুরু করছি কারণ সয়াবিন তেল দেওয়ার কারণ হলো সরষে ভাঙাতে যেতে পারছে না ওর বাবা সময় পাচ্ছে না তো আগামীকাল থেকে সময় পাবে কারণ ও ছুটি দিয়েছে বাচ্চাদেরকে এখন আর মানে ওর হাতে পর্যাপ্ত সময় আছে তাই তো ও আগামীকাল সরষেগুলো ভাঙাতে পারবে এজন্যই পারেনি তো এই সয়াবিন তেল কিনে নিয়ে আসছে আমার জন্য দু একদিনের জন্য তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে তো এর মধ্যে আমি গোটা মশলাগুলো প্রথমে দিব তো গোটা মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি চিকেনের পরিমাপ অনুযায়ী মশলার পরিমাপটা হবে তাই তো মশলার পরিমাপটা আমি বলছি না একটু আদা রসুনও দিয়ে দিয়েছি প্রথমে আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়েছি লবণ একটু ধনিয়া পাউডার মরিচ পাউডার দেন হলুদ পাউডার এখন দিয়ে দিচ্ছি আমি একটু আমার হাতে করা চিকেন মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো আমি মশলাগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে তো রোজাটা যাক তারপরে আবার শেয়ার করা যাবে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি কারণ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চিকেন আর আলু আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে ঢেকে বারবার কষাবো তারপরে তো হয়ে যাবে এই তো এভাবেই সিম্পল ওয়েতে আমি রান্না করি আমি লাস্টে কোনো ভাজা মশলা কোনো কিছুই দেবো না যা দেবার একবারেই দিয়ে দিয়েছি কারণ গরুর মাংস বা খাসির মাংস হলে আমি লাস্টে একটু গরম মশলা পাউডারটা দেই কিন্তু এখন আর তা দেবো না এরপরে তো দেখলাম হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ করেছে এই তো মেঘে মেঘাছন্ন হয়ে গিয়েছে আমার বাড়িটা তারপরে আমি এর মধ্যে কারেন্টও চলে গিয়ে তো অন্ধকার হয়ে গিয়েছে আর কোনো রেসিপি দেখাতে পারিনি তো আমি আজ ইলিশ মাছও রান্না করছি বেগুন দিয়ে তো আমার কিচেন রুমটা একটু অন্ধকার হয়ে গিয়েছে আর বিকেল টাইম তো তারপরে আবার কারেন্ট নিয়েই তো সব মিলে আবার বৃষ্টি হচ্ছে অন্ধকার অনেক বেশি হয়ে গিয়েছে তারপরেও যতটুকু পেরেছি সুরটা করে নিয়েছি তো বেগুনটা বেগুনের এই কারিটা এখনো হয়নি আরও কতক্ষণ জাল দিতে হবে তারপরে তো হয়ে যাবে জানি না কখন কারেন্টটা আসবে তো অনেক লেট হয়ে যাচ্ছে এর মধ্যে বৃষ্টিও হচ্ছে তো ভীষণ ভালো লাগছে বৃষ্টি দেখে আর বৃষ্টি তো আমার অনেক বেশি ভালো লাগে ভীষণ পছন্দ আমার বৃষ্টি তাই তো হয়েছে আজ আজ অনেক বেশি আনন্দ লেগেছে এরপর আবারও ফিরে এলাম তো মাংসটা তো হয়ে গিয়েছে এখনও কারণ কারেন্টটা আসেনি আর জানেন কি কারেন্ট মানে একটুখানি বাতাস হলে বাতাসও লাগে না একটু মেঘ করলে কারেন্ট নিয়ে যায় কয়েক ঘন্টা রাখে তো ওয়াইফাই সব কিছু বন্ধ থাকে অনেক বিরক্ত এজন্য এম বি ভরে নিয়েছে মাসে এই তো বৃষ্টিটা শেষ হয়ে আবার রোদ উঠে গিয়েছে তো এর মধ্যে ওর বাবাও চলে এসেছে তোর বাবা শরীয়তপুর গিয়েছিল ওখান থেকে চিনি নিয়ে আসতে আমরা লাল চিনি খাই তো এটা সব জায়গায় পাওয়া যায় না শরীয়তপুরেই পাওয়া যায় তো ওখান থেকে বাবুদের যে লোশন সাবান শ্যাম্পু এগুলো শেষ হয়ে গিয়েছিল এগুলো নিয়ে আসছে আর আমার জন্য চিনি নিয়ে আসছে পাঁচ কেজি তো আমি ওগুলো গুছিয়ে রাখছি আর ইফতারিও গলো বানিয়ে নিয়েছি সরি এখনও বানাইনি এটা করে তারপরে আমি ইফতারির আয়োজনে চলে যাবো তো এই তো আজ আমাদের এইটাই ইফতারি তো অনেক দিন ইফতারির আমি রেকর্ডটা করতে পারিনি কারণ শরীরটাও ভালো ছিল না তাই তো করা হয়নি তো ভাবলাম রোজা তো শেষের দিকে আর ছাব্বিশ রোজা তো ছাব্বিশ রোজা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো সাতাশ রোজার জন্য সেহেরি খাবো তো বন্ধুরা আছি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার আমার তরফ থেকে আপনাদের জন্য রইলো ও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিহামানিল্লাহ